আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে একটা রান্না শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে মাশরুম চিংড়ি। মাশরুম চিংড়ি করার জন্য 500 গ্রাম মাশরুম আমরা নিয়ে নিয়েছি, এটাকে কেটে নিতে হবে। মাশরুম কাটা হয়ে গেছে, সঙ্গে যেগুলো যে সবজিগুলো নিয়েছি সেগুলো একটু বলে দিই। নিয়েছি ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা 12টার মতো, আর পেঁয়াজ কুচি, পাটগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে 50 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। কড়াই সর্ষের তেল নেওয়া হলো, তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নিতে হবে। একটু হালকা করে ভেজে নিতে হবে, খুব একটা কড়া করা যাবে না, তাতে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রগুলো তুলে নিতে হবে। এবার ওই তেলেতে আস্তে আস্তে পেঁয়াজ তুলে দিতে হবে। পেঁয়াজগুলো একটু নেড়ে ছেড়ে নিতে হবে। এরপর ক্যাপসিকাম কুচিগুলোও তুলে দিতে হবে, দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিতে হবে। এরপর আদা বাটাটা দিয়ে দেওয়া হলো, 1.5 চামচ মতো আদা বাটা দেওয়া হলো। লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে আবার একটু কষে নিতে হবে। টমেটো কুচি আর লঙ্কা কুচিগুলোও দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালোভাবে মশলা সমেত সবজিগুলোকে কষে নিতে হবে। কষে নেওয়ার পর মাশরুমগুলো তুলে দেওয়া হবে। এবার একসাথে ওটাকে একটু নেড়ে ছেড়ে নিতে হবে। পরিমাণ মতো নুন দেওয়া হলো, চিংড়ি মাছগুলো এবার দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। নেড়ে ছেড়ে নেওয়া হলো, তারপর এবার ঢাকা দিয়ে ওটা ভাপে একটু রেখে দিতে হবে। ঢাকা খুলে দেখা হবে কতদূর সেদ্ধ হলো, অনেকটাই জল বেরিয়ে গেছে দেখুন। এতে জল দেবার প্রয়োজন হয় না, নিজে থেকেই জল বের হয়, মাশরুম থেকে ক্যাপসিকাম থেকে জল বেরিয়েছে। সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিতে হবে। এবার সয়া সস কিছুটা ওতে দিয়ে দেওয়া হবে। কিছুটা সয়া সস ওতে দিয়ে দেওয়া হলো, নেড়ে ছেড়ে নিতে হবে।
এবার গ্যাসটা বন্ধ করে দিতে হবে। আমাদের রান্না কমপ্লিট, গ্যাস বন্ধ করা হলো। আমাদের চিংড়ি মাশরুম একদম তৈরি। সমস্ত বন্ধুদেরকে অনুরোধ জানাবো, যারা আমাদের পাশে সবসময় আছেন, যারা নতুন বন্ধু হয়ে আসছেন, সবাইকেই অনুরোধ জানাচ্ছি যে আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না বন্ধুদের সাথে। আর আরও একটা জিনিস তো একেবারেই ভুলবেন না, সেটা হলো আপনাদের মূল্যবান কমেন্টস। এই মূল্যবান কমেন্টস আমাদের যে কতটা এগিয়ে যেতে সাহায্য করছে সেটা হয়তো ভাষায় বোঝাতে পারছি না, তাই একটা ছোট্ট করে কমেন্টস করে বলবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো এটুকুই, বিদায়।